শুক্রবার মহা ধুমধামে প্রকাশিত হল মহানগর পত্রিকার তৃতীয় সংখ্যা। এক নক্ষত্র খচিত সন্ধ্যায় প্রকাশিত হল এবারের সংখ্যার। বিজয়গড়ে নীলাঞ্জন সদনে বসে এই পত্রিকা প্রকাশের আসর। দীর্ঘ ১১ মাস বন্ধ থাকার পর আবার প্রকাশিত হল পত্রিকাটি। প্রখ্যাত সাহিত্যিক সমরেশ বসুর হাত ধরে পথ চলা শুরু হয়েছিল এই পত্রিকার। নতুন যারা কবি ও লেখক তাঁদের পাঠকদের সামনে তুলে ধরাই ছিল এই পত্রিকার মূল উদ্দেশ্য। সাহিত্য চর্চার জন্য পাঠকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এই পত্রিকা। ৭০ দশকের উপর ভিত্তি করে এই পত্রিকা প্রকাশিত হল। বেশ কিছু ঐতিহাসিক বিষয় উঠে এসেছে এই পত্রিকায়। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক দেবাশিস কুমার। তিনিও সাধুবাদ জানান এই উদ্যোগের। পত্রিকার কর্ণধার রঞ্জন সেনগুপ্ত ও সম্পাদিকা অনুরাধা চক্রবর্তী জানান, যে উদ্দেশ্য নিয়ে এই পত্রিকার পথ চলা শুরু হয়েছিল সেই উদ্দেশ্য থেকে পিছিয়ে আসেননি তারা। এই সংখ্যাতেও বহু নতুন লেখকের লেখা ছাপা হয়েছে। সমাজের বহু বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে। মহানগর পত্রিকার সব থেকে যেটা স্পেশাল সেটা হচ্ছে এখানে অনেক জটিলতা। এই পত্রিকাটি দীর্ঘ ১১ মাস ধরে বন্ধ হয়েছিল এবং বন্ধ হয়ে থাকার একটি কারণ যে সেইভাবে পত্রিকা প্রকাশের জন্য যে কাজগুলো করণীয় সেগুলো হচ্ছিল না। তো সম্পাদিকা হিসেবে আমি গত ৩ মাস আগে এখানে যুক্ত হয়েছি এবং আমি যখন যুক্ত হয়েছি একটা বিভিন্ন একটা মিশনের মধ্যে যুক্ত হয়েছিলাম। আমরা একটা পূর্ব প্রাক্তন যিনি সম্পাদিকা ছিলেন তার বাড়িতে যাওয়া হয়েছিল, ওই পরিস্থিতিতে ওইখানেই আমাকে অ্যানাউন্স করা হয়েছিল সম্পাদিকা হিসেবে। ৩ মাসে মহানগর পত্রিকাটি আমি বার করেছি, আমার সাধ্য মতো যতটা সম্ভব সুন্দর করে করার আমি করেছি। আর আজকের এই মহানগর পত্রিকা প্রকাশের অনুষ্ঠানে যতটা পারলাম আমি করে গেলাম কাজ। কিন্তু মহানগর পত্রিকা যে আপনি বললেন বিশেষত্ব, একটি বিশেষত্ব, এখানে কাজের মানুষ ভীষণ কম, এখানে সমালোচনা করার মানুষ ভীষণ বেশি, এটি এটার বিশেষত্ব। প্রথমে আপনাকে বলি যে মহানগরের একটা নিজস্ব ঐতিহ্য আছে। এনার প্রতিষ্ঠাতা সম্পাদক হচ্ছেন প্রখ্যাত সাহিত্যিক সমরেশ বসু। আজি যারা সাহিত্য চর্চা করেন এই জেনারেশন এর আগের জেনারেশন তারা এই নামের সঙ্গে বহুল পরিচিত। আমরা আমাদের সংগঠন থেকে যখনই আমরা লেখা চেয়েছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সঙ্গে সঙ্গে বিপুল সাড়া, ইমেইলের ঝড় বয়ে যাচ্ছে, ঢেউ বয়ে যাচ্ছে। কাজেই এর একটা নিজস্ব ব্র্যান্ড আছে। আমাদের নতুন করে মহানগরের জন্য কাউকে বলানো বা বোঝানোর কোনো প্রয়োজন নেই, এর স্বকীয়তায় বিরাজমান। সম্পদগুলো থাকবে, পাঠকরা জানেন যে তা উচ্চমানের হবে, কাজেই তারা আমাদের ফোন করছেন, টাকা পাঠিয়ে দিচ্ছেন বই নেবো বলে। কাজেই আমাদের আলাদা করে কোনো বিজ্ঞাপন বলুন, প্রচার বলুন, এসবের কোনো প্রয়োজন নেই। মহানগর ইটসেলফ এ ব্র্যান্ড নেম। সমাজকর্মী হলো সাহিত্যের সাথে সমাজসেবা চিরকালে একটা মেলবন্ধন আছে এবং মহানগর হচ্ছে একটা খুব ঐতিহ্যপূর্ণ পত্রিকা। কারণ হচ্ছে সমরেশ বসুর ইনি এটা জনক ছিলেন, উনি এটা সম্পাদনা করতেন এক সময়, নতুন যারা কবি তাদের সুযোগ দেওয়ার জন্য এই সম্পাদনা করতেন। সুতরাং মহানগরের ঐতিহ্য এই কলকাতা মহানগরে কিন্তু বিশাল, বাঙালির কাছে এক বিরাট ঐতিহ্য বহন করছে এই মহানগর পত্রিকা। সুতরাং একজন সমাজসেবী হলেও যেহেতু সাহিত্যের সঙ্গে একটা ভালো সম্পর্ক আছে, সমাজসেবার যথার্থ সাহিত্যিক তখনই হওয়া যায় যদি ভালো মানে সমাজসেবামূলক বার্তা সাহিত্যের মধ্যে দিয়ে উঠে আসে, তবেই তাকে যথার্থ সাহিত্যিক তিনি হতে পারেন। এবং আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য কর্ণধার রঞ্জন সেনগুপ্ত মহাশয় এবং সম্পাদিকা মাননীয় অনুরাধা চক্রবর্তী মহাশয়াকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। স্পেশালিটি হচ্ছে এটা, এটা সাবজেক্ট ওয়াইজ হয় প্রত্যেকটা, যে এটা তৃতীয় সংখ্যা বেরোলো তো সাবজেক্ট ওয়াইজ। এর আগে বেরিয়েছে প্রথম সংখ্যাটা বেরিয়েছে টার্ম, সেকেন্ড সংখ্যা হচ্ছে দেশভাগ, আর এই সংখ্যাটা হচ্ছে ৭০ দশক, যেটা আমাদের নকশাল আন্দোলনের পটভূমিকে পুরোপুরি তুলে ধরা হয়েছে। ঠিক আছে, আর অ্যাকাডেমিক্যালি যে ছেলেমেয়েরা রয়েছে যারা বাংলা নিয়ে পড়াশোনা করে, আদারওয়াইজও পলিটিক্যাল নিয়ে যারা পলিটিক্যাল সায়েন্স নিয়েও পড়াশোনা করে তাদের ক্ষেত্রেও কিন্তু এটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এছাড়াও এটা নানা রকমভাবে এর মধ্যে আরও চমক রয়েছে, যেটা বৈশাখী সংখ্যায় আছে, ওখানে ঐতিহাসিক কিছু তুলে ধরা হয়েছে। তোমার আমাদের জেন্ডার যেটা রানী মজুমদার করেছেন, লিখেছেন উনি,
জেন্ডার সংক্রান্ত, যমজ সন্তান সংক্রান্ত লেখা রয়েছে। তো প্রচুর প্রচুর আকর্ষণীয় লেখা রয়েছে যেটা খুবই প্রভাবিত করবে ছেলেমেয়েদের। মূলত রবীন্দ্রনাথ নিয়ে কাজ করলেও আজকে অদ্ভুতভাবে আমি পরিবেশ নিয়ে বললাম এবং অদ্ভুত কিছু তথ্য দিয়েছি যা সাংবাদিকদের বা আপনাদেরও হয়তো কাজে লাগবে, ব্যবহার করলে জনসচেতনতা বাড়বে। আর মহানগর নামটা একটা পিরিয়ডকে, একটা পর্যায়কে চিহ্নিত করে। 71 সালের সেই দুর্দম সময়, আরও ভালো করে বললে মহানগর সিনেমা, সত্যজিৎ রায় 72 সাল, বা সমরেশ বসুর মহানগর দীর্ঘদিন বাদে আজ আবার নূতনভাবে আত্মপ্রকাশ করলো, এটা একটা সময়ের দলিল। আমরা যারা গবেষণা করি, আমরা যারা কন্ডাক্টরের কথা মতো বাসের পেছন দিকে চলে যাই কিছু খুঁজতে, কিছু অনালোচিত অনালোকিত অধ্যায়কে নূতনভাবে খুঁজে আনি, দর্শকের সামনে পাঠকের সামনে হাজির করি, তাদের কাছে মহানগরের এই উদ্যোগ ভীষণভাবে সাফল্য পাবে আমি এই আশা করি। মহানগর পত্রিকার বিষয়ভিত্তিক হচ্ছে বিষয়কে সামনে রেখেই, মানে আপনার বর্তমান সময়কে এবং অতীতের সময়কে ভিন্ন যেগুলো মানুষ ভুলে যেতে বসেছে সেই সব সময়কে সামনে রেখে, যেমন দেশভাগ, দেশভাগ প্রাদেশিক প্রেক্ষাপটের উপর করা হয়েছিল, কারণ অনেকেই দেশভাগ সম্পর্কে সেইভাবে অবগত নয়। এবার যে সংখ্যাটা করা হয়েছে সময়টা ছিল 70 সালের নকশাল আন্দোলনের প্রেক্ষিতে বা 70 সালের উপর করা হয়েছে, সেই 70 সালকে সামনে রেখে বিষয়ভিত্তিকও মহানগর সেই অতীতের ইতিহাসগুলোকে তুলে ধরে, ইতিহাসভিত্তিক যাতে গবেষণা যারা ছাত্রছাত্রী আছে তারা উপকৃত হয় এবং সাধারণ মানুষও এই ইতিহাস সম্পর্কে জানতে পারে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।